বিএনপি আসলে কি চায়? এখন বর্জনের নামে তারা আমাদের অর্জনকে ধ্বংস করতে চায়, এটাই তাদের উদ্দেশ্য, পণ্য বর্জনের। আর এটা কি সম্ভব? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে লেনদেন, আদান প্রদান, আমদানি রপ্তানি হয়ে থাকে, এর ভিতরে এ ধরনের বিষয় কি বাস্তব সম্মত না বাস্তবতা বলছে? আন্দোলন করার লোক পায় না, সামরিক ট্রেনিং কাকে দেব? এ আর একটা কিমিক্সের প্রতারণাপূর্ণ কৌশল। হাবিজ সাহেব কি বললেন, রিজভি কি বললেন, তারপরে মহিন খান কি বললেন, আমির খসরু কি বললেন, তার চেয়েও আমরা এখানে গুরুত্ব দিয়ে জানতে চাইব মির্জা ফখরুল কি বললেন।